हेलो व्यूअर्स, वेलकम बैक टू आवर चैनल शांतायन राजकुमार। आज के देखो स्पेशल फुलकपी भाजी रेसिपी। आसले रेसिपिटा आमार स्वर्गीय बर्दा दीपेंद्रनाथ चक्रवर्ती उनार रान्ना करा। दादा एटे खुबी भालो रान्ना करतें एवं आमार खुबी पसंद। दादा अनेक किछु भालो रान्ना करतें, सबकिछुई भालो रान्ना करतें। तो एई रेसिपिटा आमी हुबहु दादार मतो करब ना, दादार थेके एकटु डिफरेंट करब, कारण एर मध्ये आमी पनीर दिब। तो देखे नी एटा रान्ना करते आमी की की नियेछि। आमी फुलकपी, फुलकपी अनेक पसंद करी। ए फुलकपी छोटो छोटो टुकड़ा करे केटे नियेछि, जत छोटो पारबेन तत छोटो टुकड़ा करे केटे निबेन। आर एगुलिते कालार आनार जोन्नो आमी नियेछि आमार फ्रोजेन किछु सब्जी, जेमन एर मध्ये आछे गाजर। एटा कि मटरशुटी बरबटी दीब और पनीर छोटो छोटो टुकड़ो कर पनीर टाओ केटे नहीं भेजे निब। और फोड़नेर जोनो जो मसला नहीं दादा मसलागुली नितें हाफ चा चामच कालो जीरा, हाफ चा चामच सदा जीरा, तीनटा सदा एलाच, अल्प एकटु दारुचिनी, तो जयत्री, तीन चार नागफुल और एक बड़ एलाच। इटा और मसला बोलते हमें जस्ट निब हलुद, एक चामच हलुद और एक चामच लवण, और कोनो मसला निब ना, तेल निब दुई टेबिल चामच। दैट्स इट। एखन चले जाए रान्ना करते। प्रथमे फ्राइंग पैनटा गरम करे निलाम, एर मध्ये आमी एक टेबिल चामच तेल दिच्छी। तेल दिए तेलटा गरम करे आमी जस्ट पनीर गुली एकटु लालचे टाइपेर करे भेजे निब। पनीर गुली एरकम हल्का करे सब पनीर भेजे निलाम। पनीर गुली भाजार पर सब उठाई निलाम। हाँ, तेल गरम है सेकंड दिए दाओ। दिए दिब सब, ऐसे सब ड्राई स्पाइसि जेगुली सेगुली सब दिए दिलाम। एगुली एखन खूब भालो करे भेजे निब একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। আসলে এর মধ্যে কাঁচা মরিচটা দিলে ভালো হতো, কিন্তু আমার কাঁচা মরিচটা ফ্রোজেন, তো এটা দিলে তেল দিয়ে একেবারে লাফালাফি শুরু করবে, এইজন্য আমি দিচ্ছি না। আপনাদের ফ্রোজেন মরিচ না হলে আপনারা এই সময় মরিচটা দিয়ে দিবেন। হ্যাঁ, এটাই যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এর মধ্যে আমার যে ফুলকপিগুলি আমি কেটে রাখছি ছোট ছোট করে, সেই ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি। আমি জাস্ট এগুলি হালকা করে একটু फ्रोजेन सब्जी से फ्रोजेन काचा लंका से मध्य लवण दिए दिल। लवण एक चा चामच दिल, हलुदो दीब, हलुदो दीब एक चा चामच। तब ये पुराटा सदा इटार एक जस्ट हलुद कलर आनार जो বেশি হলুদ দিলে আবার গন্ধ আসবে, কারণ এর মধ্যে তো অন্য কিছু না, এই যে হলুদের গন্ধটা শোক করবে। এখন এগুলি দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। আমি এখন এর মধ্যে যে পনিরগুলি ভেজে রাখছি এই পনিরগুলিও দিয়ে দিচ্ছি। আসলে সব একসাথেই দিব, কারণ এর মধ্যে তো কোনো জল দিব না, আস্তে আস্তে ভাজবো যেন ওই পনিরগুলিও একটু জুসি হয়, খেতে ভালো হয়। আর আপনারা যারা পেঁয়াজ পছন্দ করেন অফকোর্স পেঁয়াজ দিবেন, পেঁয়াজ দিলেও টেস্টটা খুব ভালো হয়। আমি জাস্ট পেঁয়াজ দিই, আমিও মাঝে মাঝে পেঁয়াজ দিই, বাট আজকে দিই। এখন এইগুলি সব ভালো করে ঘেটে ঘুটে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করব। কিন্তু মাঝে মাঝে এসে চেক করতে হবে যে নিচে লেগে যাচ্ছে কিনা। বাট আমার যে পাত্র, আমি তো ইউজ টু এরকম এত কোয়ান্টিটি বা এই হিটে রান্না করে আমার এর মধ্যে আসতে হবে না। কিন্তু আপনারা যখন রান্না করবেন মেক শিওর করবেন যেন নিচে লেগে না যায়, দরকার হলে বারবার করে এসে একটু একটু ঘেটে দিবেন। আমি আসবো 5 মিনিট পরে। রাজকুমার আমাকে একটু ঢাকনাটা দাও তো। থ্যাংক ইউ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর হিটটা রাখবো মিডিয়াম থেকে লোতে। ফিরে আসছি 5 মিনিট পর। খুব সুন্দর কালার হয়েছে, তাই তোমার পছন্দ হয়েছে? তোমার তো পছন্দ হয়, তুমি তো আগে গদগদ করে একেবারে গপ গপ করে সব খাওয়া শুরু করে দাও। কালারটা খুব সুন্দর আসছে না, কালার কম্বিনেশন। আর এটা দিয়ে যে জল বের হয়েছে, আমি আসলে ফ্রোজেন সবজিগুলি ওই আইস সহই দিচ্ছি,
জল ধুয়ে দিনি কারণ ফ্রোজেন সবজি থেকে যে জলগুলি বেরোচ্ছে ওইটা বের হয়ে এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও খুব ভালো হয়েছে একটু টেস্ট করে দেখো তো লবণ টবণ হয়েছে নাকি রাজকুমার তোমাকে একটু দিচ্ছি দাঁড়াও রাজকুমার ক্যামেরার পিছনে আছে কারণ ওকে একটু হেল্প লাগে খাও খেয়ে দেখো লবণ হয়েছে কিনা গরম কিন্তু মুখ পুরাই আবার বললো না যে আমার রান্না গরম হ্যাঁ খাও তো খেয়ে বলো কেমন হয়েছে দাও যে এটাও দিলাম পনিরটাও দিলাম হ্যাঁ খুবই মজা হয়েছে ফুলকপিগুলো বেশ ক্রিসপি হয়েছে তারপরে আমাদের গাজর আছে সব কিছু ঠিক আছে খুব খুব মজা হয়েছে পনিরটা কেমন লাগতেছে হ্যাঁ মানে পনিরটা খুব ভালো পনির দিয়ে হ্যাঁ এক্সট্রা টেস্ট অন্যরকম টেস্ট হয়ে গেল খুবই ঝটপট বাট ওয়ে টু ডিলিশিয়াস ফুলকপি স্পেশাল ফুলকপি ভাজি আসলে এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন ভাতের সাথে খেতে পারেন আর রাজকুমার যখন গপ গপ করে ও তো রান্নার পরে ও বাটির মধ্যে করে দিয়ে শুধু শুধুই খাবে কোনো ভাতও দিবে না কিচ্ছু দিবে না কারণ আমরা আসলে কার্বোহাইড্রেট অ্যাভয়েড করি যত পারা যায় তত আর কোনো সবজি আমরা ভাত দিয়ে খাই না শুধু শুধুই খাই শুধু মাছ আমরা ভাত দিয়ে খাই কারণ মাছ খেতে গেলে যদি কাঁটা বাঁধে সেই জন্য এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে বাংলা বা ইংলিশে লিখুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন প্লিজ স্টে সেফ অ্যান্ড হেলদি থ্যাংকস ফর ওয়াচিং